টেলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য সহজ রান্না নিয়ে হাজির হয়েছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকবেন। ঈদের আয়োজনে এমন একটা মিষ্টি হলে কিন্তু বেশ হয়, আর সেটা যদি আরও দ্রুত করা যায় তাহলে তো মন্দ হয় না, কারণ ঈদের সিমাই লাচ্চার পাশাপাশি এই মিষ্টিটা কিন্তু বেশ মানিয়ে যাবে। আমরা শুরু করে দিচ্ছি মিষ্টি বানানো। আজ কিন্তু বানাবো মালাই চমচম বা মালাই চপ, যেটাই বলুন না কেন। তার জন্য কিন্তু আমি মেজারিং কাপের 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 1/2 টিস্পুন এখানে বেকিং পাউডার, আর 2 টেবিল স্পুন নিয়েছি ময়দা। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখালেও হয় বা স্ট্রেনার দিয়ে চেলে নিলেও হয়। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখানে যদি কেউ মনে করে সাদা তেল দেবে দিতে পারে, কিন্তু ঘি দিলেই কিন্তু বেটার রেজাল্ট পাবেন এবং খেতেও এটা ভালো হবে। তাছাড়া ঈদের দিনে আমরা খুব ব্যস্ত থাকি, তাই এই মিষ্টিটা এইভাবে বানালে কিন্তু খুব দ্রুত বানানো যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সাথে নিয়ে নিচ্ছি 1টা ডিম। ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, আর অল্প অল্প ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু স্টিকি হবে, ওইটুকু ডিম কিন্তু বেঁচে গেছে, ওটা লাগেনি আমার, স্টিকি স্টিকি ভাব আছে। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছিলাম, রাখার পর এটা সেট হয়ে যায়। গুঁড়ো দুধ দিয়ে যে কোনো মিষ্টি বানাতে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ওটা একদম সেট হয়ে যাবে। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি মিষ্টির শেপ তৈরি করব। যেহেতু মালাই চমচম, তাই এই শেপটা কিন্তু একটু লম্বাটে করেই দেব। এখান থেকে আমি যে মিষ্টিগুলো বানাচ্ছি তার জন্য একটা ডো নিয়েছি। ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতের উপরে, যেন এর মধ্যে কোনো রকমভাবে ক্র্যাক না হয়। ক্র্যাক হলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে, সেজন্য খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিয়ে এটাকে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে তৈরি করছি লম্বা শেপ, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এইভাবে তৈরি করছি। আপনি চাইলে এর থেকে একটু ছোট সাইজও করে নিতে পারেন, সেক্ষেত্রে মিষ্টিগুলো আরও বেশি হবে। আমি এখানে মোটামুটি 6টা বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে দুধ নিয়েছি, এখানে 700 ml কিন্তু দুধ নিয়েছি। দুধটা কাঁচা দুধ আছে, দুধটাকে জাস্ট একটু ফুটিয়ে নেব। এটাকে কিন্তু ঘন করার দরকার নেই, জাস্ট ফুটবে তখন কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ দিয়েছি, 2 টেবিল স্পুন এখানে চিনি দিয়েছি, কারণ দুধটা যত ফুটবে তত কিন্তু ঘন হয়ে যাবে, মিষ্টির ভাগটা বেশি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তাই মিষ্টিটা 2 টেবিল স্পুন দিলেই হবে। দুধটা ফুটছে, জাস্ট ফুটছে তখনই কিন্তু আমি তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা কিন্তু খুবই দ্রুত বানানো যায় এবং খুব তাড়াতাড়ি হাতের কাছে এগুলো আমাদের থাকেই, সেক্ষেত্রে এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারেন ঈদের দিনে। সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে, আমি 5 মিনিট কিন্তু এটা হাই ফ্লেমে ফোটাবো। দেখুন অলরেডি এটা ফুলতে শুরু করেছে এবং এটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, শুধু ডাবল না 3 ডাবল বলা যেতে পারে এটা বড় হয়ে যাবে। দেখুন কতটা ফুলে গেছে। আর 10 থেকে 12 মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নেব, যার ফলে দুধটাও ঘন হয়ে যাবে, মিষ্টিগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। এখানে ঢাকা দিয়ে কুক করার দরকার নেই, এইভাবে তৈরি করলেই হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাবো। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে এবং কত দ্রুত হয়ে গেছে। সব রান্নাগুলো যেমন দ্রুত রান্না করে দেখাই, তেমনি এ রান্নাটাও খুব সহজে রান্না করে দেখালাম। ডেকোরেশনের জন্য এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে আমি পরিবেশন করেছি। চাইলে দুধের মধ্যেও কিছু কাজু, কাঠবাদাম বা পেস্তা বাদাম, যেটা আপনার পছন্দ হয় সেই অনুযায়ী আপনি পরিবেশন করতে পারেন দিয়ে। খেতে কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো লাগে, আর ঈদের আয়োজনে অবশ্যই এটা তৈরি করে খান। একটা কেটে আমি দেখাচ্ছি, ভিতরটা দেখলে বুঝতে পারবেন কত দারুণ হয়েছে এটা তৈরি করা। এই প্যান্ডামিক সিচুয়েশনে সবার মন সত্যিই খুবই খারাপ, আনন্দের রেশ নেই, কিন্তু তবু আমাদের মাইন্ডটাকে পজিটিভ রাখতে হবে এবং আনন্দে থাকতে হবে, ঘরে থাকতে হবে, সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন, আর প্রতিদিনের মতো যারা আমার রান্না দেখতে ভালোবাসেন, আশা করছি তাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। ধন্যবাদ।